সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, ভিডিও টাইটেল দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি কি শাকসবজি সারা বছর অর্থাৎ 12 মাস চাষ করা যায়। তো আমরা কিন্তু অনেকে অনেক ধরনের শাকসবজি চাষ করে থাকি, অনেক সময় জানি না যে কোন সবজিটা 12 মাস চাষ করা যায়। তো এমনই কিছু শাকসবজির নাম আজকে আমি আপনাদেরকে বলে দিব, যেই শাকসবজিগুলো আপনারা চাইলে সারা বছরই চাষ করতে পারবেন। তো আর দেরি কেন, চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আর জেনে নেই কী কী শাকসবজি আমরা 12 মাস চাষ করতে পারবো। যেই সকল শাকসবজিগুলো আমরা 12 মাস চাষ করতে পারবো তার মধ্যে অন্যতম হচ্ছে শসা। এই শসাটা কিন্তু আপনারা চাইলে 12 মাসই চাষ করতে পারেন। শসাটি মূলত 24 থেকে 50 দিনের মধ্যে চাষ করা যায়। তারপর আরও যেই শাকসবজিগুলো চাষ করা যাবে তার মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা আপনারা চাইবে সারা বছর টবের মধ্যে অথবা মাটিতে অথবা সিমেন্টের বস্তার মধ্যে চাষ করতে পারেন। তো এই মিষ্টি কুমড়ার বীজ লাগানো থেকে শুরু করে 45 থেকে 50 অথবা 60 দিনের ভিতরে কিন্তু ফলন পাওয়া যায়। আরও যেই শাকসবজিগুলো চাষ করা যাবে তার মধ্যে হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়া কিন্তু আপনারা চাইবে সারা বছর চাষ করতে পারেন। এই চাল কুমড়াটা আপনারা চাইবে মাটিতে টবে অথবা সিমেন্টের বস্তায় চাষ করতে পারেন। আর এই চাল কুমড়ার কিন্তু ভালো একটা ফলন আপনারা সারা বছরই পাবেন। এরপর আসছি লাউ। লাউ কিন্তু আপনারা চাইলে সারা বছরই টবে সিমেন্টের বস্তায় অথবা মাটিতে চাষ করতে পারেন। যদি হাইব্রিডের লাউ চাষ করেন তাহলে বীজ লাগানো থেকে শুরু করে 60 দিনের ভিতরে আপনারা ফলন পাবেন, কারণ হাইব্রিডের লাউ কিন্তু খুব দ্রুত ফলন আসে। এরপর আরও যেই শাকসবজিগুলো চাষ করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে মরিচ, কারণ মরিচ কিন্তু সারা বছরই চাষ করা যায়। আর মরিচ কিন্তু সারা বছরই চাষ করলে বাম্পার ফলন পাওয়া যায়। মরিচের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে প্রায় সময় লাগে 45 থেকে 60 দিন। আর এই 45 থেকে 60 দিনের ভিতরে যদি আপনি ঠিকঠাক মতো পরিচর্যা করেন তাহলে কিন্তু মরিচের বাম্পার ফলন পাবেন। আরও যে শাকসবজিগুলো চাষ করা যায় তার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু শীতে গরমে অথবা বর্ষাকালে আপনারা কিন্তু সবসময় চাষ করতে পারবেন। এই ক্যাপসিকামের বীজ লাগানো থেকে শুরু করে 50 দিনের ভিতরে কিন্তু ফলন আসতে শুরু করে। যদি আপনারা ঠিকঠাক মতো চাষ করেন তাহলে কিন্তু 12 মাসই ক্যাপসিকামের বাম্পার ফলন পাওয়া যায়। এরপর হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকটা কিন্তু আপনারা চাইলে সারা বছর টবের মধ্যে সিমেন্টের বস্তার মধ্যে অথবা মাটিতে চাষ করতে পারেন। পুঁই শাকের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে সময় লাগবে প্রায় 24 দিন। আর যদি আপনারা ডাটি চাষ করেন তাহলে ফলন পেতে সময় লাগবে 20 থেকে 25 দিন অথবা 30 দিন। যদি ঠিকঠাক মতো চাষ করা হয় আর যত্ন নেওয়া হয় তাহলে পুঁই শাক কিন্তু আপনারা চাইলে 12 মাসই চাষ করতে পারেন। এরপর আরও যে শাকসবজিগুলো চাষ করা যায় এর মধ্যে হচ্ছে টমেটো। টমেটো কিন্তু গ্রীষ্মকালে আবার শীতকালেও চাষ করা যায়। তো শীতকালে শীতকালীন টমেটো আর গ্রীষ্মকালে কিন্তু গ্রীষ্মকালীন টমেটোটা চাষ করা যায়। যদি ঠিকঠাক মতো চাষ করেন তাহলে কিন্তু টমেটোর একটি বাম্পার ফলন সারা বছরই পাবেন। আর টমেটোর বীজ থেকে ফলন পেতে সময় লাগে প্রায় 50 থেকে 55 দিন। আর যদি আপনারা কোনো জায়গা থেকে চারা সংগ্রহ করে চাষ করেন তাহলে সময় লাগবে 24 থেকে 45 দিন। লাল শাক, লাল শাকটা আমরা চাইলে বাড়ির আঙিনায় ছাদে টবে সিমেন্টের বস্তায় যে কোনো জায়গায় কিন্তু চাষ করতে পারি। আর আমরা যে কোনো জায়গায় লাল শাকটা চাষ করি না কেন, বীজ থেকে লাল শাক খাওয়ার উপযুক্ত হতে সময় লাগে প্রায় 15 থেকে 20 দিন। এই 20 দিনের ভিতরে কিন্তু আপনারা চাইলে এই স্বল্পমেয়াদি লাল শাকটা চাষ করতে পারেন। আর এই লাল শাকটা সারা বছরই আপনারা চাষ করতে পারবেন। এরপর আসা যাক বেগুন। বেগুনটাও কিন্তু আপনারা চাইলে সারা বছর চাষ করতে পারেন। এই বেগুন কিন্তু খুবই সুস্বাদু একটি সবজি। এই বেগুনের বীজ লাগানো থেকে শুরু করে বেগুন পেতে সময় লাগে প্রায় 45 দিন থেকে 50 দিন। আর এই বেগুনটা আপনারা চাইলে কিন্তু সারা বছরই চাষ করে যেতে পারেন। এরপর আরও যেই শাকসবজিগুলো চাষ করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সটা চাইলে আপনারা সারা বছর অর্থাৎ 12 মাসই চাষ করতে পারেন। আর এই ঢেঁড়সটা কিন্তু 12 মাসই ভালো একটা ফলন পাওয়া যায়। হাইব্রিডের ঢেঁড়স বীজ থেকে ফলন পেতে সময় লাগে প্রায় 45 দিন। এই 45 দিনের ভিতরে যদি আপনারা ঠিকঠাক মতো পরিচর্যা করেন তাহলে ঢেঁড়সের ভালো একটি ফলন পাবেন। যদিও এই ঢেঁড়সটা অনেকে গ্রীষ্মকালে চাষ করে, তারপরেও আমি বলবো এই ঢেঁড়সটা কিন্তু সারা বছরই চাষ করা যায়। এরপর আরও যে শাকসবজিগুলো চাষ করা যায় 12 মাস তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁপে। তো এই পেঁপেটা কিন্তু আপনারা চাইলে সারা বছরই চাষ করতে পারেন। অর্থাৎ পেঁপের বীজ থেকে ফলন পেতে সময় লাগবে প্রায় 150 দিন। আর যদি হাইব্রিডের পেঁপেটা চাষ করেন তাহলে সেই ক্ষেত্রে সময় লাগবে 100 থেকে 120 দিন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই হাইব্রিডের পেঁপেটা চাষ করবেন এবং এই পেঁপেটা কিন্তু আপনারা সারা বছরই চাষ করতে পারবেন। তারপর হচ্ছে করলা। করলাটা আপনারা চাইলে সারা বছর চাষ করতে পারেন। করলার বীজ থেকে একদম ফলন পেতে সময় লাগবে 45 থেকে 50 দিন।
আর যদি আপনারা হাইব্রিডটা চাষ করেন তাহলে আরো একটু আগে ফলনটা পেয়ে যাবেন। তো হাইব্রিডের করলাটা কিন্তু একটু বড় বড় হয়, তো আপনারা চাইলে এই সবজিটাও সারা বছর চাষ করতে পারেন। ধনিয়াটা কিন্তু আপনারা চাইলে সারা বছরই চাষ করতে পারেন। ধনিয়ার বীজ থেকে ফলন পেতে সময় লাগে প্রায় 30 থেকে 35 দিন, আর এই 30-35 দিনের মধ্যে যদি আপনারা ভালোভাবে যত্ন নেন তাহলে কিন্তু ধনিয়ার বাম্পার ফলনটা সারা বছরই পাবেন। ভিউয়ার্স, আরও যে শাকসবজিগুলো আমরা সারা বছর চাষ করতে পারবো তার মধ্যে হচ্ছে ডাটা শাক। ডাটা শাকটা চাইলেও কিন্তু আপনারা সারা বছর চাষ করতে পারেন। ডাটার বীজ থেকে ফলন পেতে সময় লাগে প্রায় 30 দিন, আর এই 30 দিনের ভিতরে কিন্তু আপনারা ডাটাটা সংগ্রহ করে খেতে পারবেন। এই ডাটাটা কিন্তু সারা বছর চাষ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই শাকসবজিগুলো কিন্তু আপনারা চাইলে সারা বছরই টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে অথবা বাড়ির আঙিনায় বা জমিতে চাষ করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলতে পারি নিজের অভিজ্ঞতা থেকে এই শাকসবজিগুলো কিন্তু আপনারা সারা বছর চাষ করলে ভালো একটা ফলন পাবেন। কারণ আপনারা দেখে থাকেন অনেক সময় কিন্তু আমি শাকসবজি চাষ করে থাকি, সেই নিজের অভিজ্ঞতা থেকেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে 12 মাস কোন কোন শাকসবজিগুলো চাষ করা যায়। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।